नमो नमो क्रांति मा, 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 नमो नमो क्रांति मा। दाओ आरती थालाटा आमाके दाओ। दाड़ान, आपनी आमार आरती करबेन ना। केनो मा, आमरा कि आबार कोनो भूल करेछि? আপনারা যখন সবাই আমার আশ্রমে এসেছিলেন তখন আমার একজন ভক্ত বলেছিলেন যে আপনাদের সাথে একজন সন্তোষী মায়ের ভক্ত ছিল। সেই দিনই অমঙ্গল ওর কারণেই হয়েছিল। আমি জানতে চাই কে সে। মাও আমাদের বাড়ির একজন সাধারণ কাজের লোক। সামনে আসতে বলুন, একবার দেখি কে আছে যে আমার সঙ্গে দ্বন্দ্বে আসতে চায়। মা, এই যে ও সন্তোষী। আজ আমার আরতি এই নেই করবে। আপনি কি বলছেন মা? এ তো একটা কাজের মেয়ে। আপনার আরতি আমি একে মায়ের আদেশ নাও। হে মা সন্তোষী, ধরো। হে মা সন্তোষী, তুমি ছাড়া অন্য কাউকে পুজো করা এই জন্মে কেন? আগামী 7 জন্মেও সম্ভব নয়। ক্ষমা করে দিও আমাকে, আমি খুব বিপদে পড়ে গেছি মা। তাই আমাকেই আরতি করতেই হবে। কিন্তু আমার মনে শুধু তুমি আছো। নিজের ভক্তের এই ভক্তি গ্রহণ করো মা। সন্তোষীর এত বড় সাহস একটা মেয়ের জন্য! উনি নিজে পৃথিবী লোকে চলে গেলেন, এটা কিভাবে হতে পারে? নারায়ণ নারায়ণ! দেবী পৌলমী, যদি ভক্তের মনে সত্যিকারের ভক্তি থাকে তাহলে ভগবানও সাহায্য করতে পিছু হটেন না। সন্তোষী মাতা নিজে মর্তলোকে যাননি, এটা তো ওই সন্তোষীর ভক্তি, ওর আস্থা, ওর বিশ্বাস যা মাতাকে স্বয়ং নিচে টেনে নিয়ে গেছে। নারায়ণ নারায়ণ! অকারণ কারুর এত প্রশংসা, কি ব্যাপার দেবর্ষি? আপনিও আবার পক্ষপাত করতে শুরু করে দিলেন নাকি?
নারায়ণ নারায়ণ, এ তো একজন ভক্তের শ্রদ্ধাভাবের একটা অদ্ভুত উদাহরণ, যার শুধু সার মর্ম আপনাকে আমি বলেছি। এবার আপনিই বলুন না দেবী পৌলমী, যে এইরকম পবিত্র দৃশ্য আর কোথাও দেখতে পাবেন, যেখানে অন্য কারোর আরতি করার সময়ও সন্তোষী কেবলমাত্র নিজের মাকেই দেখতে পাচ্ছে। নারায়ণ নারায়ণ। হে মা, আমার সামনে যেই থাকুক না কেন, আমার জন্য সে তুমি, আমার আস্থা আর আমার মন শুধু তোমাকেই দেখতে পাচ্ছে। সরে যাও, আসুন। নমো নমো ক্রান্তিমা। সন্তোষী, আজ তোমার ভক্তি আমাকে অত্যধিক সুন্দর আর খুব অদ্ভুত একটা অনুভূতি প্রদান করেছে। তোমার ভক্তি এটা প্রমাণ করে দিয়েছে যে যদি মনে প্রকৃত আস্থা থাকে, তাহলে যে কোনো অনুচিত কাজও উচিত হয়ে যায়। আজ তোমার শ্রদ্ধা ও ভক্তির কারণে আমি অত্যন্ত সন্তোষভাবের অনুভব করছি। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আজ যেভাবে সন্তোষী নিজের ভক্তির দ্বারা সন্তোষী মাতাকে প্রসন্ন করেছে, তাতে তো মায়ের রূপ আজ আরো শান্ত আরো প্রসন্ন হয়ে গেছে। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, আপনি কি ওখানে যাবেন না? নারায়ণ নারায়ণ, বুঝে গেছি দেবী পৌলমী, আপনার মনের কথা আমি বুঝে গেছি। দেবশ্রী, খুব ছোট ছোট ব্যাপারে সন্তুষ্ট হয়ে আপনি খুবই আনন্দ পান, কিন্তু মনে রাখবেন, বিজয়ের আসল আনন্দ প্রতিযোগিতার শেষেই পাওয়া যায়। জয় শেষ পর্যন্ত আমার পক্ষেই আসবে। নারায়ণ নারায়ণ। এই জল এবার শুদ্ধ হয়ে গেছে, এবার আপনারা সমস্ত বাড়িতে ছড়িয়ে দিন। নমো নমো ক্রান্তিমা। আর হ্যাঁ, এর মধ্যে কিছুটা জল বাঁচিয়ে রেখো, আমি বলে দেব পরে যে এটার কি করতে হবে। যথা আজ্ঞা। মা যা বলেছেন একদম সেটাই করবে। মা, সেই দিন আশ্রমে যাওয়া হয়েছে
তার জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে আর আমার পরিবারকে ক্ষমা করে দিন মা। চিন্তা করো না, আমি বেশিক্ষণ নিজের ভক্তের উপর রাগ করে থাকি না। আমার প্রত্যেক ভক্ত হলো আমার কাছে অমূল্য। এবার আমি সবকটা ঘরে গিয়ে শুদ্ধিকরণ করব, তবেই তোমরা আমার দয়া ফিরে পাবে আর ভক্তের কল্যাণ হবে। নমো নমো ক্রান্তিমা, নমো নমো ক্রান্তিমা। আসুন। বড় বৌদি আবার এখানে কেন ডেকে পাঠিয়েছে? দিদিরও না থেকে থেকে মাথায় ভূত চাপে, কে জানে কি বলবে। শোনো সবাই, এবার আমার টিনোর জীবন মরণের ব্যাপার। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবো না। আমার 10,000 টাকা চাই। তোমরা বলে দাও যে কে আমায় কত টাকা দিতে পারবে। ঠাকুরপো, মাধুরী, তোমরা জানো তো টিনোকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। তাহলে তাড়াতাড়ি বলে দাও কত টাকা দিতে পারবে, বা আদৌ দেবে কিনা। কি ঠাট্টা করছো বলতো বড় বৌদি? আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য এই টাকা আনতে পারলাম না, তো টিনোর প্রাণ কিভাবে বাঁচাতে পারবো? টাকার জোগাড় যন্ত্র আমি করতে পারবো না। একটু লজ্জা নেই তোমার? সন্তোষী তোমার প্রাণ বাঁচিয়েছে, আর তোমারও তো সেরকম কিছু একটা করা উচিত। টাকা নেই তো, মাধুরীর গয়না তো আছে যেটা সন্তোষী বাঁচিয়েছে। এখন তো তোমার গয়নাটা দাও মাধুরী। দিদি, আমি আমি টিনুকে খুব খুব ভালোবাসি সত্যি। মানে মানে আসলে মানে মানে এই যে আসলে মাধুরী এটাই বলতে চাইছে যে সোনার দাম তো আজকাল খুব পড়ে গেছে, তাই না? তাই সোনা বেচতে যাওয়া মানে লোকসান করে বাড়ি ফেরা। আর সোনা কত কষ্ট করে কিনতে হয়, আর আমরা কত কষ্ট করে গয়না গড়িয়েছি, তাই কি করে বেচি বলো তো? ব্যাস, আমি সব বুঝতে পারছি কি চলছে তোমাদের দুজনের মনে। আর মাধুরী, সময় কারুর একই রকম যায় না। আজ আমার এই অবস্থা কাল তোমারও হতে পারে। কি নিচু মনের মানুষেরা, নিজের লোকের সাহায্যও করতে চাইছে না। আরে ভাই, এরা সবাই তো নিজেদের মধ্যেই ঝগড়া করে যাচ্ছে। কিছু একটা করতে হবে, নয়তো টাকা হাতে আসবেই না। আরে মা, ও মা, ওই যে মাসি তোমাকে পূজোর সময় 4,000 টাকা দিয়েছিল, সেটাই তুমি দিয়ে দাও না বড় মাকে। খুব ভালো ছোট, 4,000 টাকা তোর কাছে এমনিই রাখা আছে, আর মনে নেই তো? দিদি, আমি আমি আসলে ভুলেই গেছি, আমার স্মৃতিশক্তি না দিন দিন কমে যাচ্ছে জানো তো। এবার তো তোমার মনে পড়ে গেছে, যাও গিয়ে নিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি তো, নিয়ে আসছি, এত চিৎকার করার কি আছে। হ্যাঁ যাচ্ছি তো, চলো। তোকে তো আমি পরে মজা দেখাচ্ছি সোনা। যাই, আমিও গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি যেটা বেঁচে টাকা জোগাড় করতে পারি। হে ভগবান, আমার টিনো যা জানি কি অবস্থায় আছে। 9,000, 9,600, 9,800, 4 বার টাকা গুনলে কিন্তু বেড়ে যাবে না। ঠাকুরপো, 200 টাকা থাকলে দাও, নয়তো তোমার মুখটা বন্ধ রাখো। এ আবার কি দিদি, এইভাবে কেন কথা বলছো? হ্যাঁ এক্ষুনি তো দিলাম তোমায় 4,000 টাকা, এবার কি প্রাণটাও দিয়ে দেবো তোমাকে, বলো দেখি। বড় বউ,
আমি তো আমার সমস্ত পুটলি খুলে দেখে নিলাম, একটা টাকাও নেই আমার কাছে। হে ভগবান, কোথা থেকে আনবো 200 টাকা? হ্যালো, হ্যাঁ, আরে তোরা তোদের টাকা পেয়ে যাবি ভাই, কিন্তু কিন্তু তোরা ওকে কিছু করিস না। ওই গুন্ডাদেরই ফোন। দেখুন দাদা, আমরা চেষ্টা করছি, 10,000 টাকা কম নাকি, জোগাড় করতে তো একটু সময় লাগবে, তাই না? অত কথা আমি জানি না, যত তাড়াতাড়ি হোক টাকা পয়সা জোগাড় করো, নইলে। নমো নবক্রান্তিমা। আশীর্বাদ দিন। হে মা, এসব কি হচ্ছে? মা সরস্বতী আর মা লক্ষ্মীর এরকম অপমান! প্রণাম মা। 4 মাস ধরে আমি একটাও বড় ক্লায়েন্ট পাইনি, আপনি আশীর্বাদ করুন পরবর্তীকালে যেন সব ঠিক হয়ে যায়। প্রকৃতির নিয়ম হলো, যত দান করবে তার 10 গুণ ফেরত পাবে, তাই চিন্তা করো না, যতটা সম্ভব হবে ততটাই দান করো। আমার ভক্ত খুব শ্রদ্ধার সাথে 10 লক্ষ টাকা দান করেছেন, তার মধ্যে কিছু টাকা গরিবদের সাহায্যে দেওয়া হবে, আর দেখো তাদের আশীর্বাদে আমার ভক্তের কল্যাণ হবে। নমো নমো ক্রান্তিমা। আপনি একদম ঠিক বলেছেন মা, মানুষের আশীর্বাদেই কল্যাণ হয়, তাই উজ্জ্বল নিজের তরফ থেকে একটা ছোট্ট চেক আপনার আশ্রমে দান করে দেবে, রাইট? আমি খুব খুশি হলাম তোমার এই বিচারের কথা শুনে, কল্যাণ হোক তোমাদের। মা, আপনি সবাইকে দয়া করেছেন, আমাকেও একটু আশীর্বাদ করুন যাতে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাই। আপনার সমস্ত সমস্যার সমাধান আছে আমার কাছে, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব ভালো হবে, আর আপনি একদম সুস্থ হয়ে যাবেন। নমো নমো ক্রান্তিমা।